জন্ডিস আমরা তো জানি যে জন্ডিস ভালো হয়ে যায় কিন্তু এমন কোন কন্ডিশন তৈরি হয় কিনা যে জন্ডিসের কারণে আসলে অপারেশনের দিকে যেতে হয় আসলে মানব দেহে দুই ধরনের জন্ডিস হয়ে থাকে একটাকে আমরা বলি সার্জিক্যাল জন্ডিস একটা হচ্ছে মেডিকেল জন্ডিস সার্জিক্যাল জন্ডিস যে কারণে হয়ে থাকে যে আমাদের আসলে এই এই লিভার থেকে বিলুরুবিন যেটা হচ্ছে জন্ডিসের কারণ যে কারণে হলুদ হয়ে যায় এটা এটা তৈরি হয়ে এটা আপনার পিত্ত নালি দিয়ে আমাদের খাদ্যের সাথে এসে আমাদের খাদ্যে হজমে সহায়তা করে কোনো কারণে লিভার থেকে এই খাদ্য আসার পথে যদি সেটা বাধা প্রাপ্ত হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি সার্জিক্যাল জন্ডিস যে কারণে আসলে ওষুধ না অপারেশন বা কোনো একটা ইন্টারভেনশনের মাধ্যমেই এটা চিকিৎসা করা লাগবে সাধারণত কি কি কারণে এটা হতে পারে এটা হতে পারে যদি আপনার পিত্তনালীতে পাথর হয় পিত্তনালীতে অনেক সময় ওয়ার্ম হয়ে থাকে এই এবং অনেক সময় পিত্তনালীটার ওয়ালটা শুরু হয়ে যেয়ে থাকে সেটা নর্মাল স্ট্রিকচার হতে পারে আবার সেটা টিউমারও হতে পারে আবার অনেক ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক সময় পিত্ত থলির টিউমার অথবা প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের মাথার টিউমারের জন্য আমাদের এই পিত্ত বন্ধ হয়ে যায় বাইরে থেকে চাপ পড়ার কারণে এটি বন্ধ হয়ে যেয়ে থাকতে পারে কারণ ক্ষেত্রে আমাদের আসলে অপারেশন ছাড়া আর কোনো দ্বিতীয় চিকিৎসা ক্ষেত্রে নেই এই জন্য মোস্ট লাইকলি যে ওনার ভাইয়ের যেটা হয়েছিল যে কোনো একটা কারণে তার সার্জিক্যাল জন্ডিস ডেভেলপ করেছিল যে জন্য অপারেশনের প্রয়োজন হয়েছে আরেকজন দর্শক যিনি জানতে চাইছিলেন আসলে যে লিভারে পুঁজ হয়েছিল এবং সেটি ড্রেন করতে প্রয়োজন হয়েছে আসলে লিভারে কেন হয় বা ফোড়া বলতে আমরা যেটিকে বলি সেটিকে আসলে লিভারের এরকম থেকে আমরা কিভাবে লিভারের ফোড়া বা লিভার অ্যাপসেস যেটাকে আমরা বলে থাকি এটা বিভিন্ন কারণে হয়ে থাকে এটা অনেক সময় দেখা যায় যে আমরা যে লিভারের ভিতর যদি পাথর হয় সেই পাথর হওয়ার কারণে লিভারের যে আমাদের নালি যেখান থেকে পিত্ত রস বের হবে সেই নালিটা তখন ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে তখন ভিতরে জিনিসটা জমতে জমতে ওখানে দেখা যায় পুজ হতে পারে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্যারাসাইট হাইড্রেটিড বা অন্য কোনো ইয়ে থেকে লিভারে ইনফেকশন হতে পারে সেই ইনফেকশন হয়ে সেখানে পুজ হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় মাছের কাঁটা খেয়ে ফেলি বা মুরগির হাড্ডি খেয়ে ফেলি সেগুলো কোনো কারণে আপনার পাকস্থলী ভেদ করে লিভারে ঢুকে যায় লিভারে ঢুকে গিয়ে সেখানে সেটা এরকম অ্যাপসেস তৈরি করতে পারে তো বিভিন্ন কারণে এই ধরনের লিভারে ফোড়া হয়ে থাকে তো এই ধরনের রুগীগুলো খুব উচ্চ তাপ মানে অনেক জ্বর হাই গ্রেড ফিভার নিয়ে আসে ফিভার হতে পারে খুব ব্যথা থাকে উপরের পেটে তখন আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি যে লিভারে পুঁজ হয়েছে তারপর পরবর্তী চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সেটা করা লাগে এবং পুঁজ অবশ্যই ড্রেন করতে পুঁজ অবশ্যই অপারেশন করে ড্রেন করা লাগে অনেক সময় যদি ছোট আকারে থাকে সেই ক্ষেত্রে হয়তো

আপনার আলট্রাসونو গ্রাইডেড ওটাকে পুঁজটাকে সিন্স দিয়ে বের করে দিতে পারি সেটাও একটা অবশ্যই উপায় আছে সব সময় যে অপারেশন লাগবে এরকম না সেটি নাও হতে পারে সেটি ক্ষেত্র বিশেষে সেটি ক্ষেত্র বিশেষে তার পূজের পরিমাণ তার স্বাভাবিক অবস্থা কি রকম রেসপন্ড করছে সেটার উপর ডিপেন্ড করে সব ধরনের চিকিৎসা হয় অপারেশন লাগতেও পারে অথবা কখনো কখনো নাও লাগতে পারে এবং আপনি প্রথমেই বলেছেন যেটি আসলে একটি পরজীবী বা প্যারাসাইট জনিত কারণে হতে পারে বা যেকোনো অন্য কোনো ইনফেকশন দিও হতে পারে অন্য কোনো ইনফেকশন দিও হতে পারে আমরা সাধারণত প্রথমেই যেটি আলোচনা করেছিলাম যে পিত্তথলির পাথর সেটি সাধারণ লক্ষণ বা অন্যান্য রোগেরও সাধারণ লক্ষণের কথা কিছু বলেছেন পিত্তথলির পাথর যখন ডায়াগনোসিস করা হয় বা করে ফেলেন আপনারা তখন কেউ যদি পাথর অপারেশন না করতে চান তাহলে তার ফেইট কি হতে পারে সাধারণত যেটা সমস্যা হয় পিত্তথলির পাথরগুলো রিপিটেড অ্যাটাক হয় তার দেখা যাচ্ছে যে দুই তিন মাস পর পর একটা তীব্র ব্যথা অনুভূত হয় দেখা সেই সেই সময় ব্যথার ওষুধ খেয়ে ফেললে বা কিছুদিন খাওয়া কন্ট্রোল করলে আবার ব্যথাটা কমে যায় কিন্তু এতে যা হয় বা বারবার আপনার পিত্তথলিতে ইনফেকশন হয় বারবার ওখানে একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই এই পিত্তথলির পাথর থেকে পিত্তথলির টিউমার বা ক্যান্সার ডেভেলপ করে অনেক সময় এমনও হতে পারে এই পিত্তথলির পাথরটা থেকে বের হয়ে চলে আসে তখন দেখা যায় যে এই যেটা সার্জিক্যাল জন্ডিসের কথা বলছেন তখন পেশেন্টের সার্জিক্যাল জন্ডিস ডেভেলপ করে যখন আগে একটা সিম্পল আপনার গলবাড়ার অপারেশনে পেশেন্ট সুস্থ হয়ে যেত তখন তার পিত্ত নালিরও অপারেশন লাগে আবার অনেক সময় এই পাথরটা পিত্ত থেকে এসে আপনার প্যানক্রিয়াসের মুখে বসে যায় সেক্ষেত্রে প্যানক্রিয়াসেরও তীব্র প্রদাহ ডেভেলপ করতে পারে আর আমরা জানি যে প্যানক্রিয়াটাইটিস খুব বড় একটা এবং খুব খারাপ একটা ওষুধ এবং দেখা যায় যে এই সিভিয়ার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলে যেখানে ত্রিশ থেকে চল্লিশ ভাগ রুগী আমাদের যে কোনো কারণে খারাপ হয়ে যেতে পারে আইসিইউ লাগতে পারে তো যেখানে আমার সুযোগ আছে একটা সহজ একটা ছোট অপারেশনের মাধ্যমে একটা বড় বিপদ বা বড়ো সমস্যা অ্যাভয়েড করে ফেলার তো সেটা আমরা অবশ্যই রেকমেন্ড করব যদি না তার অন্য কোনো কোমরবিডিটি থাকে যে অনেক বড় অনেক বয়স্ক তার মাল্টিপল কোমরবিডিটি আছে কিন্তু তার গলবারে এখন কোনো সিমটম ডেভেলপ করছে না তার কোনো ব্যথা হচ্ছে না সেক্ষেত্রে অনেক সময় মাল্টিপল হিসেবে একটু ডিলে করা যেতে পারে কিন্তু এছাড়া একজন সুস্থ মানুষ যদি থাকে তার কোনো অসুবিধা না থাকে তার কোনো কোমর ডিসিজ না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের পরামর্শ হবে যে তারা অবশ্যই